কোন এক বিজ্ঞ ব্যক্তি বলে গিয়েছেন, দুনিয়াতে সাধারণ আর অসাধারণ বলতে কিছু নেই। আপনার সাধারণ এক আইডিয়া যখন দুনিয়া বদলে দেয়, তখনই তা হয়ে ওঠে অসাধারণ। মার্ক জাকারবার্গ ও তার মেটা সাম্রাজ্যের গল্পটাও এমনই এক সাধারণ আইডিয়ার অসাধারণ হয়ে ওঠার গল্প। গল্পটা শুরু হয় হার্ভার্ডে, জাকারবার্গের ভার্সিটি। ভার্সিটির বাঘা বাঘা সব ইন্টেলিজেন্টের মাঝে নিজের ব্যতিক্রমী ইন্টেলিজেন্সের জন্য ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন জাকারবার্গ। তার প্রোগ্রামিং এর দক্ষতা দিয়ে তিনি কোর্স ম্যাচ নামক একটি প্রোগ্রাম তৈরি করেন, যা শিক্ষার্থীদের কোর্স সিলেক্ট করতে এবং স্টাডি গ্রুপ বেছে নিতে সাহায্য করে। তবে হার্ভার্ডে তিনি আলোচনায় আসেন 2003 সালে, যখন তিনি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। হার্ভার্ডে তখন এমন এক সময় চলছিল যখন আজকের ফেসবুকের মতো এক সাইটে শিক্ষার্থীদের তথ্য, উপাত্ত ও ছবি সংরক্ষণ করে রাখা হতো। ধারণা করা হয় সেই সাইটটি ছিল তখনকার সময়ের সবচেয়ে সিকিউর সাইট। জাকারবার্গ সেই সাইটটি হ্যাক করে ফেলে। শুধু তাই নয়, সেখান থেকে ছবি ডেটা সরিয়ে তা নিয়ে ফেসম্যাশ নামক আরো একটি সাইট বানিয়ে ফেলে। ফেসম্যাশে জাকারবার্গ হার্ভার্ডের 9টি হাউসের শিক্ষার্থীদের ছবি ডেটা ব্যবহার করে। পাশাপাশি দুটি ছবি রেখে কোন ছবিটি ভালো তা ভোট দিয়ে জানাতে বলেন জাকারবার্গ। মাত্র 4 ঘন্টায় 450 জন ভিজিটর প্রায় 22,000 ভোট দেন ছবি। এ ঘটনায় হুলস্থুল পড়ে যায় পুরো হার্ভার্ডে। ডেটিং সাইটের আদলে বানানো এই সাইট শিক্ষার্থীদের মাঝে বেশ পপুলার হয়ে ওঠে। যদিও এ কারণে হার্ভার্ড কর্তৃপক্ষের গালমন্দ শুনতে হয় জাকারবার্গ। অনেকে জাকারবার্গের এই কাজকর্মের জন্য প্রোটেস্ট করেন তখন। কিন্তু ভালোর ভালো হয়ে যায়, জাকারবার্গ ক্র্যাক করে ফেলেন আইডিয়াটা। হার্ভার্ডের এক হোস্টেল রুমে বসে বন্ধুদের নিয়ে 2004 সালে খুলে ফেলেন এক নতুন ওয়েবসাইট, যার নাম দা ফেসবুক। তিনি বুঝে ফেলেন এই ওয়েবসাইটটি তার ভার্সিটি স্টুডেন্টদের জন্য না, এটা হবে পুরো দুনিয়ার জন্য। আর আজকের ফেসবুকের যাত্রা শুরু হয় ঠিক এভাবে।